আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন। লাইভ গোড পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেকেই কমপ্লেন করতেছেন যে স্যার, আমি লাইভ গোড অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছি, এখন আমার কী করণীয়? তো লাইভ গোড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ফরগেট পাসওয়ার্ড করবেন, কীভাবে আপনার পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করবেন, সেটাই আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। যদি লাইভ গোড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সর্বপ্রথম লাইভ গোড অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। লাইভ গোড অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করবেন, দেখেন ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। অবশ্যই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেই কিন্তু আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি বের করে নিতে পারবেন। তো এখানে সর্বপ্রথম ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখন লক্ষণীয় যে বিষয়টা, এখানে খেয়াল করবেন, আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি কোন নাম্বারটা ইউজ করছেন এবং সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা। যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে, তাহলে অবশ্যই সেই নাম্বার দিয়ে আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নেবেন। আর যদি আপনার ফোনে জিমেলটা আপনি ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনার ফোনের মধ্যে যে সক্রিয় জিমেলটা রয়েছে, জিমেল আইডিটা যদি আপনি সঠিক জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে সেই সঠিক জিমেলটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে ওটিপি পাঠান অপশনে ক্লিক করবেন। এই দুইটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি ওটিপিটা নিতে পারবেন। আর ওটিপি নেওয়ার পরেই কিন্তু আপনি ফরগেট পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটা আপনি খুঁজে পাবেন। এই জন্য অবশ্যই আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। অবশ্যই সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, অথবা আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে সক্রিয় জিমেল নাম্বারটা আপনি দিয়েছেন সেই জিমেল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিলে তারপর ওটিপি পাঠান অপশনে ক্লিক করলে হয়ে যাবে। তো এখন আমি সর্বপ্রথম কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে ওটিপিটা আপনি কানেক্ট করবেন, এই জন্য সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেওয়ার পর ওটিপি পাঠান নামে একটি অপশন থাকবে, এই ওটিপি পাঠান অপশনে ক্লিক করবেন। ওটিপি পাঠান অপশনে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনার এখানে একটা ওটিপি চলে যাবে, আপনার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এখানে বসাবেন সেই হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো এখন সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখেন এই যে লাইভ গোড বিডি থেকে আপনাকে একটা পিন দিবে, এই পিনটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। তো এই পিনটা আপনি ভালোভাবে কপি করে নিয়ে বা লক্ষ্য করে আপনি এখানে বসিয়ে দিবেন, এই ছয় সংখ্যার ঘরে বসিয়ে দিবেন। তো অবশ্যই পিনটা আপনি দেখে শুনে তারপর বসাবেন। তো এইভাবে আপনার ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওটিপি বসানো হলে দেখেন ওটিপি ভেরিফাই করুন নামে একটি অপশন থাকবে, এই ওটিপি ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা যদি ভুলে যান, অবশ্যই নতুন একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে চান, আপনার ইচ্ছে মতো সহজ কিছু পাসওয়ার্ড যেটা আপনি মনে রাখতে পারবেন, এরকম কিছু পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি এক পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, দেখবেন আমার নতুন পাসওয়ার্ডটা কিন্তু এখানে নিয়ে নেবে। যে পাসওয়ার্ডটা উপরে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন, উপরে যে পাসওয়ার্ডটা লিখবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু নিচেই দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনি ছয় সংখ্যার উপরে, ছয় সংখ্যা, আট সংখ্যা, দশ সংখ্যা, বারো সংখ্যা, চোদ্দো সংখ্যা পর্যন্ত আপনি কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন। অবশ্যই আপনি খেয়াল রাখার জন্য সহজ যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে এরকম পাসওয়ার্ডটি দিবেন। যে পাসওয়ার্ডটা উপরে ঘরে দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু নিচের ঘরে দিয়ে এখানে কনফার্ম যে পাসওয়ার্ড অপশন রয়েছে, এই যে কনফার্ম পাসওয়ার্ড অপশনে কিন্তু ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা আপনি পূর্ণভাবে সেট করতে পারবেন। তো এখানে কনফার্ম পারপাসে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। এখন কী করবেন, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটা এখানে বসাবেন আপনি নতুন করে লগ ইন করার জন্য। তো নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে যে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তো সবসময় আপনার পাসওয়ার্ডটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি ঢুকতে পারবেন। এখন কিন্তু আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা ছিল আগে সেটা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে নতুন একটি পাসওয়ার্ড আমি ব্যবহার করে অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারছি। তো এভাবে আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান, নতুন পাসওয়ার্ড সেট করে আপনি এরকমভাবে আপনি লাইভ গোড অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।